রবিবার তেইশে জুন বর্তমানে এসে আক্রান্ত ও ঘর ছাড়া দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে তারপর দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী এরপর সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন যে এখন যা পরিস্থিতি বিজেপি কর্মীর বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে কিন্তু এত টাকা তো আমাদের নেই এই ব্যাপারে শুভেন্দু অধিকারী খাগড়াগড় বিস্ফোরণ প্রসঙ্গ টেনে নিয়ে আসেন তিনি বলেন যে এই ধরনের বিস্ফোরণ কেন হয় সবাই জানে যে সংগঠনগুলিকে দেশবিরোধী কাজের জন্য ভারত সরকার নিষিদ্ধ করে তারা বাংলায় পুনরুজ্জীবিত হয় ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এখানে বাঁচিয়ে রাখা হয় আগে সিপিএম এখন তৃণমূল করছে দেশবিরোধী কাজের আখড়া বাংলা জঙ্গিদের সরকার চলে বাংলায় হিংসার বিরাম নেই ভোট রাজ্যে অন্তত বিজেপির অভিযোগ সেই রকমই রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসছে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার দলীয় কর্মীরা অনেকেই ঘর ছাড়া তারা আশ্রয় নিয়েছেন পার্টি অফিসে কেউ বা হয়তো দূরে আত্মীয়র বাড়িতে ভয় বাড়ি ফিরতে পারছেন না অনেকেই অনেকেই আবার জানেন না যে কবে বাড়ি ফিরতে পারবেন বলা ভালো যে আদৌ বাড়ি ফিরতে পারবেন কি না তারা সেটাও তারা জানেন না যদিও পুলিশ প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে আপনারা বাড়ি ফিরুন কিন্তু বাড়ি ফেরার জন্য ঠিক মতন আশ্বাস পাচ্ছেন না তারা এই পরিস্থিতিতে বিজেপি দলের তরফে ঘরছাড়া ছাড়া দলীয় কর্মীদের যতদিন পর্যন্ত না তারা বাড়ি ফিরতে পারছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়েছে এমনকি যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের ট্রিটমেন্টেরও সব খরচ দেওয়া হচ্ছে দলের তরফে যেখানেই আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা সেখানেই দলের রাজ্য নেতৃত্বের তরফে শীর্ষ নেতাদের পাঠানো হচ্ছে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এবার বর্ধমানে এসে সেই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন বলছেন কেউ বাড়ি গেলে কি করব মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেন কোনো অর্থই নেই আমার কাছে একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম পাঁচ ছ হাজার টাকা বেতন পেতাম একবেলা খাবার খাওয়ার দিত আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে হয় খুঁজে দেন নইলে খাবো কি বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে যে মানুষের মৌলিক অধিকারগুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন মাননীয় শুভা বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে কিন্তু বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানেই হোটেলে কাজ করতো কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি বলে গিয়ে কি করব মাছটাও ভেঙে দিয়েছে তালিও ভেঙে দিয়েছে কিছুই নেই এখন তো যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে দিতে এত টাকা তো আমাদের নেই ই একটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে এসব ঘটতো দেখতাম ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে মন্ত্র সত্য কেন হয় আপনারা জানেন অধ্যস্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি না খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য পি বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো এখন সেটা তৃণমূল সেই কাজটা করে শুভেন্দু অধিকারী বলেন যে বাংলায় জঙ্গিদের সরকার চলছে যেখানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পান কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো সরকার সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্য সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায় তা যোগ্যিতারই তো সরকার সরকারটা কি ভদ্রলোকে নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে তৈরি করার জন্য কাঁটা তার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে রিজিয়াল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ কাঁটা তার জুটতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ রিথিংক কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী দশ বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গে তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং হবে জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটারিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে বলে প্রত্যেককে আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখব তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারব না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের আমরা করবো কারণ তারা মাথা মতো করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ঝান্ডা ধরে স্যারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারে এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা বাড়ার লোক হলে পাঁচ লাখ টাকা তাদের চাই শুধু তাই নয় এখানে যে রাইস মিল আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢোকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় নিজে করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি তারা যদি এটা টেক আপ না করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে